হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান্ডার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না শিক্ষার তো অভাব নাই একজনের থেকে আরেকজন বড় ডিগ্রি অর্জন করতে 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 জীব শিক্ষার ঝুলি নিয়ে মাথায় এরপরে এমন হয়ে গেছে যেমন মনে হয় লাঠি ধরে হাঁটা লাগবে কিন্তু শিক্ষার ঝুলি মাথায় থাকলেও কি বিবেক আর ঠিকমতো আগের মতো নাই যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান শিক্ষা অর্জন করতে করতে মাথা টাক বানায় ফেলছে লাইট জ্বালালে চাঁদিতে চাঁদির ভিতরে বাতি জ্বলতেছে কিন্তু ওই চাঁদির ভিতরে ইসলাম ঢুকে না হারাম ঢুকে দুনিয়া ঢুকে দিন ঢুকে না ঠিক কি না যেই দিমাগে দিন ঢুকে না যেই দিমাগে কোরআন সুন্নাহ ঢুকে না ওই দিমাগ সুস্থ দিমাগ হতে পারে নোংরা দিমাগ নোংরা আরে বান্দা তো তার গুনাহ এটা করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার পাশাপাশি একটা আশার বাণীও শুনায় দিয়েছেন আশার বাণী কি আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله জমিনের মধ্যে অসংখ্য বান্দাকে রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়া বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন যারা যাদের নফসের উপরে অন্যায় করলো জুলুম করলো গুনাহ করার মাধ্যমে অন্যায় করলো গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করলো গুনাহ করার মাধ্যমে বলেন তো গুনাহ যদি কোনো বান্দা করে জুলুম কি সে আল্লাহর উপরে করে না নিজের উপরে করে নিজের উপরে নিজের উপরে এই কারণে আল্লাহ পাক দোয়া শিখায় দেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা জালামনা আনফুসানা হে মালিক আমি আমার নফসের উপরে জুলুম করলাম নিজের নফসের উপরে জুলুম হয় যদি কেউ গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গুনাহ করলেও কি নেক করলেও কি মালিকের কোনো যায় আসে আল্লাহর কি লাভ আল্লাহর কি ক্ষতি আল্লাহর কি ফায়দা আপনি গুনাহ করবেন আপনি জাহান্নামে যাবেন মালিকের কি লাভ আপনি গুনাহ করবেন আপনি নেক করবেন আপনি জান্নাতে যাবেন মালিকের কি ক্ষতি আল্লাহ পাক তো প্রত্যেকটা ঈমানদারদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেনই এটা প্রত্যেকটা ঈমানদারদের জন্য আছে আবু জাহেলের জন্য ছিল মানুষের জন্য আবু জাহেলের জন্য জান্নাত ছিল আবুল আহাবের জন্য ছিল কিন্তু তারা তাদের বদ আমলের কারণে তাদের জান্নাত নিতে পারে নাই তো জান্নাত যাবে কোথায় আল্লাহ বলেন কোন ঈমানদার যদি তাকওয়া পরিপূর্ণ ঢুকায় ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান কেউ আমলের পাশাপাশি যদি বোনাসও করে যদি ওভারটাইমও করে আমি আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাত দান করব সুবহানাল্লাহ চান তো ইনশাআল্লাহ কথা কয় না চান তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা নিজের নফসের উপরে জুলুম করলো এরা যেন নিজের নফসের উপরে জুলুম করার পর টেনশন না করে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ মালিকের দয়া থেকে নিরাশ হওয়ার দরকার নাই আল্লাহর উপরে ভরসা করো তাওয়াক্কুল রাখো কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দাকে একদম সুন্দর করে জানায় দিলাম মুমিন জমিনের মধ্যে অন্যায় করবা গুনাহ করবার টেনশনের কারণ নাই কারণ তোমার গুনাহ যত বেশি আমি আল্লাহর দয়া তার চাইতেও কোটি কোটি গুণে বেশি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহব্বত জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানান এই মহব্বত থেকে আল্লাহ পাক একশত ভাগে ভাগ করেছেন কয়শো ভাগ একশো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
একশো ভাগ মহব্বতের এক ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের মধ্যে ছড়ায় দেন, এক ভাগ মহব্বত মানুষের মধ্যে দেন, এক ভাগ মহব্বত ইনসানের মধ্যে জিন্নাতের মধ্যে, এক ভাগ মহব্বত মখলুকাতের মধ্যে, এক ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেন। এক ভাগ মহব্বত নিয়ে বান্দা বান্দার প্রতি যতটুকু প্রেম, সন্তানের প্রতি বাবার যতটুকু ভালোবাসা, আর সন্তান বাবার প্রতি যতটুকু ভালোবাসা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ মহব্বত তোমার ভিতরে দিয়া, এতটুকু মহব্বত যদি বান্দা বান্দার জন্য থাকে, বাকি থাকলো কয় ভাগ? বলে নিরানব্বই ভাগ। আল্লাহ নবী বলেন, এই বাকি নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া, আপনার আমার প্রতি মায়া। আল্লাহ যদি কাউকে চান অল্প আমলের কারণে জান্নাত দিয়ে দেন, শুধু বান্দার নিয়তটা দেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে মুসলমান, রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, অনেক আগের জামানার একজন বান্দার ঘটনা, এই বান্দা যখন সাকরাতুল মউত চলে আসছে, বান্দা এখন মরণ হবে হবে ভাব, হবে হবে ভাব, কেমন যেন অসুস্থ হয়ে গেল, একটু পরেই তো মারা যাবে অথবা কিছুদিন পরে মারা যাবে, কেমন যেন বুঝতে পারতেছে। নবীর সাহাবী বলেন, ওই লোকটা তখন ডাক দিয়া তার সন্তানদেরকে বলতেছে, খুব বুঝবেন, ওই লোকটা তখন ডাক দিয়া তার সন্তানদেরকে বলতেছে, এলাকার মানুষদেরকে বলতেছে, এ আমার সন্তানেরা, এ আমার ভাইয়েরা, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে একটা কথা বলতেছি, শুনে নাও, আমার ইন্তেকালের পর তোমাদেরকে একটা ওসিয়ত করব, এই ওসিয়তটা তোমাদের জন্য কষ্টকর হলেও মানবা। বলে কি ওসিয়ত? দেখবেন আপনার বাবা যখন ইন্তেকালের পর্যায়ে চলে যায়, বাচ্চাকে সন্তানদেরকে বাবা মা ওসিয়ত করে যায়, ঠিক তেমনি ভাবে এই বাবাটাও সন্তানদেরকে ওসিয়ত করা শুরু করে দিল। কি ওসিয়ত করবা? বলে আমার ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আগুনের মধ্যে পুড়াইবা, আগুনের মধ্যে পুড়ায় ছাই করে দিবা, ওই ছাইটা সুন্দর করে তিনটা জায়গায় ছড়ায় দিবা। এক নম্বর জায়গা হলো, আমার ওই লাশ পুরানো ছাইটা নদীর মধ্যে ছড়ায় দিবা, যেন নদীর পানির সঙ্গে মিশে যায়। দুই নম্বর হলো, আমার ওই ছাইটা বাতাসের মধ্যে উড়ায় দিবা, যেন বাতাসের সঙ্গে মিশে যায়। তিন নম্বর হলো, আমার ওই ছাইটা মাটির সঙ্গে মিশায় দিবা, যেন মাটির মধ্যে দেবে যায়। পান্দা ডাক দেয়া বলতেছে, বাচ্চারা, বাবা কেন? বলে এটা পরের হিসাব পরে, কারণ যেই গুনাহ জিমু জমিনের মধ্যে করলাম, এত জিন্দেগি ভর আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, এই গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব নিকাশ চায়, রিজেক্ট হয়ে যাব, আল্লাহর দরবারে হিসাব দিয়ে কোনোদিন গোল পাবো না। যদি আমার লাশের দোয়াটা আগুনের মধ্যে যায় পুড়ে, তারপরে বাতাসের মধ্যে মিলে যায়, মাটির মধ্যে যেয়ে যায়, আমার ওই লাশটা যদি আমার লাশের পুরানো ছাই যদি পানির সঙ্গে মিশে যায়, হয়তো আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে না, এই কথা কি সত্য না মিথ্যা? প্রত্যেকটা মানুষের আল্লাহর সামনে দাঁড়ানো দরকার এবং লাগবে, এটা জরুর। কিন্তু বর্তমান সময়ের কিছু নাস্তিক বেঈমানরা আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা বিশ্বাস করতে চায় না। এদের কথা হলো, আরে দুনিয়ার জমিনে আসছি এমনে, যাব এমনে, মালিকের সামনে দাঁড়ানো জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই, নাউযুবিল্লাহ। এই বান্দার ধান্দা হইলো, আল্লাহর কাছে যদি একটু যাই তাহলে আমলের হিসাব নিলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহর কাছে আল্লাহরা তো ভয় পাই, জানি তো আল্লাহর কাছে যেতেই হবে, লাস্টটা একটু পুরায় টুরে এদিক সেদিক দিয়া দিবা, বাস আল্লাহ খুঁজেও পাবে না, আমারে হিসাব দেওয়া লাগবে না, মূর্খ হইলে যা হয়। কিন্তু বান্দার নিয়তটা কিন্তু নিয়তের জায়গায় সহি, বান্দার ধারণা হইল আল্লাহ আমাকে ধরতেই পারবে না, তার মানে আল্লাহকে সে ভয় পায় কিঞ্চিত হলেও, এই যে একটা ভয়, এই জন্য আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, যার ভিতরে তাকওয়া থাকবে যত বিপদ আসুক আল্লাহ পাক সব আসান করে দিবে, সেটা দুনিয়াবি হোক আখেরাতের হোক। কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, জমিনেও মধ্যে ভয় নাই, আখেরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, ভাই আল্লাহর বন্ধু হইতে রাজি আছি ইনশাল্লাহ। এই বান্দাটা ডাক দিয়া বলে, এই আমার লাশ এরকম করো, মনে করছে আল্লাহ পাক মনে হয় পানির থেকে নিয়ে লাশটারে আবার একত্রিত করতে পারবে না, আপনাদের কি মনে হয় পারবে? আচ্ছা, ইব্রাহিম নবী একদিন আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ
كيف تحيي الموتى তুমি মৃতকে কিভাবে জান দান করো একটু বলো আল্লাহ পাক কয় কেন তোমার বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় লিয়া তোমা ইন্না কলবি আমি আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য একটু দেখব যে আমার মালিক এটা কিভাবে করে আল্লাহ কয় ঠিক আছে একটা পাখি নাও পাখিরে জবাই করো খাও দাও যা মন চায় করো কইরা এটার সব কিছু ফালায় দাও একটা এক এক পাহাড়ের চূড়ায় রাখো প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় নিক্ষেপ করে দাও সমস্যা নাই তো সবগুলা করলো ইব্রাহিম নবী পাখিটাকে ধরে ধরে এখানে একটা এখানে একটা ওখানে হাত ওখানে পা ওখানে চোখ সব এক এক জায়গায় এক একটা ফালায় দিয়েছে আল্লাহ পাক ডাক দিয়া বলে এবার সুম্মা দুহুন্না তিনাকে সাইয়া ডাক দাও পাখিটারে খালি ডাক দাও এটার তো এখন কোনো কিছু অবশিষ্ট নাই না হাত আছে না পা আছে না জবান আছে না জিহ্বা আছে না চোখ আছে এত কোনো অস্তিত্বই নাই কিন্তু ডাক দাও তুমি ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম খালি ডাক দিলেন এই পাখি আয় দেখেন তাকায় এক এক পাহাড় থেকে এক একটা এক সঙ্গে মিলে সুন্দর করে একটা জীবন্ত পাখি হয়ে গেছে আল্লাহ পারে কি পারে না সব পারে সেখানে মানুষের ছাই সমুদ্র থেকে নিতে পারবে না এটা কি হইতে পারে বেচারা তো চিন্তা করছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তার ভয় এবার ইন্তেকাল করার পরে সুন্দর করে সন্তানরা এটারে আগুন দিয়া জ্বালায়া ছাই বানায় দিস হাড্ডি মাংস একটাও ঠিক রাখে নাই নিয়া এক ভাগ সুন্দর করে জমিনের মধ্যে মাটির সঙ্গে মিশায় এটারে ফাড়াটারা দিয়া যা শেষ আমার বাপের আর আল্লাহর কাছে উঠা লাগবে না ভালোই জান্নাত নাই জাহান্নামও নাই আরেক দল আরেকটা ই নিয়া অঙ্গ নিয়া বাস ওইটারে নদীর সঙ্গে মিশায় দিছে আর বাকি যেটা ছিল এটাকে বাতাস যখন আসছে যাও উড়ে চলে যাও ঠিক আছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর লাশটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাশ তো আর রাখতে পারে নাই মালিক রব্বুল আলামিন ডাক দিয়া এবার সমুদ্রকে বলে সমুদ্র সমুদ্রটাও তো মালিকের গোলামি করে ওই বাতাসটাও আমার আল্লাহর গোলামি করে জমিনটাও আল্লাহর গোলামি করে কুকুর পর্যন্ত আল্লাহর গোলামি করে মাগার মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নেতাদের গোলামি করে বান্দা বান্দার গোলামি করে বিদায় আজকে আল্লাহ পাক বান্দার উপর থেকে তার রহমতের ছায়া উঠায় নিয়ে গেছে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে এই সব একত্রিত হ সব পানিরটা পানি দিয়ে দিল মাটিরটা মাটি দিয়ে দিল বাতাসেরটা বাতাস দিয়ে দিল আবার পূর্ণাঙ্গ মানুষ দাঁড়ায় গেল আল্লাহর সামনে দাঁড়ায় আবার ভয়ে থরথর করে কাঁপে আল্লাহ কয় এই কি ব্যাপার এ বাটপাড়িটা কেন করলি নিজেকে নিজে আগুনে পুড়ায় তারপরে তুই মনে করছিস বালির সঙ্গে পানির সঙ্গে মাটির সঙ্গে মিশায় দিলে বেঁচে যাবি কেন করলি বল আল্লাহ পাক রব্বুল আলামিন কহার কখনো 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 রহমান কখনো কহার মালিক যেরকম দয়ালু মালিক সেরকম রাগী কিন্তু আল্লাহ পাক রাগটা দেয় বান্দাকে একটু ভয় দেখায় বাকি রাগের থেকে দয়াটা অনেক বেশি সুবহানাল্লাহ বান্দা এবার আল্লাহর ধমক শুনেন কাঁপতেছে মালিক আমি বুঝি নাই আল্লাহ তুমি আমি ভাবছি তুমি আমারে মনে হয় নিতে পারবে না বালির সঙ্গে মিটাই দিছি মাটির সঙ্গে মিটাই দিছি পানির সঙ্গে মিলাই দিছি কেমনে পাইবা যে আকাম কুকাম করছি জমিনে এই আকাম কুকাম করার পরে তোমার সামনে দাঁড়াবো এটা কি সম্ভব সাহস নাই আল্লাহ ভাবছিলাম বাইচা গেছি কিন্তু তুমি তো ধরাই ধরেই ফেললা মালিক ডাক দেয়া বলে কি নিয়তে বাসলি কি নিয়তে এই গাছটা করলি বল বান্দা ডাক দেয়া বলে আল্লাহ ভাবছিলাম সমুদ্রের ভিতরে ছড়ায় দিলে মনে হয় তুমি ধরবা না ভাবছিলাম আগুন বাতাসের মধ্যে ছড়ায় দিলে তুমি ধরবা না ভাবছিলাম মাটির সঙ্গে মিশায় দিলে তুমি পাইবা না কিন্তু মালিক তুমি তো পেয়ে ফেলবে এটা আমি জানি না আল্লাহ ডাক দিয়া বলতেছে না বান্দা তুই কাজগুলো কেন করছিলি বল বলে মালিক তোমাকে ভয় পেয়ে করছিলাম তোমার জাতকে ভয় পাই তোমার রাগকে ভয় পাই আল্লাহ ডাক দিয়া বলে যে বান্দা আমাকে এত ভয় পায় ওই বান্দাকে আমি জাহান্নাম নয় জান্নাত দান করে দিলাম এক দান্দায় এক দান্দায় এতটুকু কারণে আল্লাহ পাক বান্দারে জান্নাত দিয়ে দিছে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন একজন গুনাহগার বান্দা আজীবন গুনাহ করলো ওই গুনাহগার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওই বান্দা গুনাহগার বান্দাটা নিজের মোজা খুলে সুন্দর করে কুয়ার থেকে পানি উঠাইলো
পানি উঠায়া ওই কুকুরকে পান করাইলো রাসূল বলেন আল্লাহ পাক এই গুনাহগার বান্দাকে একটা কুকুরকে পানি পান করানোর বিনিময়ে জান্নাত দান করে দিয়েছেন কত গুনাহগার আছে আল্লাহ পাক কোন ওসিলায় মাফ করে এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই যুবক ভাই গুনাহ আপনার অসংখ্য হয়েছে রমজানুল মুবারক অতি নিকটে এখন থেকে মাজায় গামছা বেঁধে লেগে যান ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন কেউ রমজান পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করাইতে না পারে ওর মত নালায়েক নাখান্দা আর কেউ হতে পারে না কিন্তু আমাদের যুবকেরা রমজান দুই চার দিন আসলে একটু তারাবি পড়ে পাঁচ সাত দিন গেলে আস্তে আস্তে মুসল্লি কমা শুরু হয় এরপরে আবার আগের মতো যেই সেই জিন্দেগি বাস গুনাহ তো চলতেছে তো চলতেছে অথচ এই মাসটা আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফের জন্য দিয়েছেন এজন্য যুবকরা এখন থেকে নিয়ত করবেন আল্লাহ পাকের কাছে মাফ চাবো রাজি আছেন রাজি আছেন কিন্তু আবার এই ধরনের মাফ চান না কারণ আল্লাহ পাক ভণ্ড ক্ষমা চানেওয়ালাকে আল্লাহ পাক ক্ষমা করে না ভণ্ড মানে প্রতিনিয়ত পর্যায়ক্রমে গুনাহ করে আবার ওদিক দিয়ে তওবাও করে গুনাহও করে তওবাও করে গুনাহও করে তওবাও করে আল্লাহ বলেন এগুলো হলো বাটপারি ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত এই সমস্ত যারা অন্যায় করে আবার মাফ চায় অন্যায় করে আবার মাফ চায় এদেরকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না ক্ষমা চাওয়ারও তো একটা সিস্টেম আছে তিন সূরাতে বান্দাকে আল্লাহ পাক মাফ করে এক নাম্বার কেউ আল্লাহর কাছে চাবে অতীতের সব গুনাহ থেকে মাফ করায় নেবে আগে দুই নাম্বার লজ্জিত হয়ে যাবে তিন নাম্বার সামনে কোনো দিন কোনো গুনাহ করবে না এই নিয়ত করে যাবে এই তিন শর্তে যদি কোনো বান্দা চায় রাসূল বলেন অখয়রুল খত্তাঈ আত-তাওয়াবি ওই সমস্ত অপরাধী যারা অপরাধীদের ভিতরে উত্তম তারা যারা নিজেরা নিজেদেরকে তওবা করে পবিত্র হয়ে যায় এজন্য আমরা জমিনের মধ্যে গুনাহ তো অসংখ্য বান্দারা করবে এটা স্বাভাবিক আল্লাহর কাছে ক্ষমা চাবো এটা বান্দার শান গুনাহ করা অপরাধ নয় কিন্তু গুনাহের উপরে অটল থাকাটা অপরাধ গুনাহের উপরে লাগাম টেনে না ধরে চলতে থাকাটা হলো অপরাধ আল্লাহর ওয়াস্তে আপনাদের বয়স আমাদের বয়স খুব বেশি কাছাকাছি না হয়তো কারোর সঙ্গে দশ পনেরো বছরের পার্থক্য কারোর সঙ্গে পাঁচ সাত বছরের পার্থক্য কিন্তু যৌবন কালটা মানুষের চল্লিশ বছর পর্যন্ত থাকে এরপরে আস্তে আস্তে মুরব্বির দিকে যায় কিন্তু রসুল বলেন অসাবুন্নাসাফি ইবাদতিল্লাহি তাআলা আল্লাহ পাক এই যুবকরা যদি ইবাদত করে আরশের ময়দানে যখন সূর্য মাথার উপরে থাকবে এই যুবকদেরকে আল্লাহ পাক ধরে ধরে আরশের নিচে ছায়া দিয়ে দিবে ইনশাআল্লাহ